আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, এ বিষয়ে আপনি এখানে মন্দিরের পুরোহিত মশাই, আপনি কি বলছেন বলুন। আমরা প্রত্যেক বছরে একটা ঠাকুরের যে স্নান যাত্রা উৎসব হয়, সেই স্নান যাত্রা উৎসবে আমরা সকালে বালি উৎকল জগন্নাথ সেবা সমিতি পক্ষ থেকে সবাই আসে, হাজার হাজার মানুষ এখানে আসে, ঠাকুরের স্নান করায়, ঠাকুরের প্রসাদ সেবন করেন। আর আমাদের প্রোগ্রামও থাকে, আছে রাত্রির প্রোগ্রামও হয়। আর দ্বিতীয়ত যত লোক আমাদের এখানকার আছে, যত যারা আছে তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করি। আর দ্বিতীয়ত আমাদের মেন হচ্ছেন যিনি বিশ্বম্ভর পরিড়া, তিনি আমাদের এখানকার আবাহক, যত ওনার তত্ত্বাবধানে যত কিছু কাজ করা হয় ওনার তত্ত্বাবধানে করা হয়। আর আজকে 17 দিন পরে যেটা হচ্ছে আজকে জগন্নাথের রথযাত্রা হবে ঠাকুরের, সেই রথযাত্রা আমাদের খুব মহাসমারোহে আমরা পালন করি। আর ঠাকুরের 9 দিন পর্যন্ত ঠাকুর যে মাসির বাড়ি থাকেন, ওদিন 9 দিন পর্যন্ত আমরা যত উৎসব করি, প্রত্যেকটা উৎসবে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর প্রসাদ বিতরণ হয়, এইভাবে আমরা পরম্পরা করে আসি বিগত কয়েক বছর। আপনার নাম? আমার নাম হচ্ছে শ্রীকান্ত কুমার পরিয়ায়।